شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته. زي عبد المعذور نجع সুদের ব্যাপারে তো ভাই ব্যাংকের হোক আর যে সুদ হোক সুদ সুদি এটা সবসময় হারাম এটা কোনো সময়ের জন্য জায়েজ হবে না এবং সুদ নেওয়া এটা বড় অপরাধ ইসলামের দৃষ্টিতে তো এখন যারা ব্যাংকে টাকা রাখে যদি ইচ্ছাকৃত কেউ রাখে তার সুযোগ আছে সে ব্যাংকে টাকা না রেখে বাড়িতে হেফাজত করে সে টাকাটা সে ভোগ করতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য বলবো যে সে যেন ব্যাংকে টাকা না রেখে বাড়িতেই টাকা রাখে বাড়িতে হেফাজত করে বা যেভাবে হয় সম্ভব রাখবে আর যদি তার পক্ষে এবার সম্ভব না হয় বাড়িতে টাকা রাখা বর্তমান যুগে নিরাপদ নয় জীবনেরও খাতরা হতে পারে তো সে ব্যাংকে রাখবে এখন ব্যাংকে রাখ রাখলে ব্যাঙ্কে যদি সে রাখে তাহলে সে সুদ তাকে দিবে এটাই স্বাভাবিক আর যদি এটাও নিয়মভাবে বা নিয়মতাত্ত্বিকভাবে লিখিতভাবে সে বলে যে আমি সুদ নিব না এটাও কিন্তু নিয়ম আছে কিন্তু দেখা যায় বিশেষ করে ইন্ডিয়া বা বাংলাদেশ দুই রাষ্ট্রের মধ্যে কিছুটা হলো পার্থক্য আছে আপনি যদি আপনার টাকা বাড়িতে সংরক্ষণ করতে না বাধ্য হয়ে আপনি নিরাপদের জন্য ব্যাঙ্কে রাখবেন এখন যদি আপনি লিখিতভাবে ই করেন চুক্তি করেলেন যে আমি সুদ নিব না তো ব্যাঙ্কওয়ালা আপনার টাকাটা অবশ্যই খাটাবে আপনার টাকা থেকে তারা উপকৃত হবে সুদ তারা নেবেই আপনি নেবেন না ঠিক আছে কিন্তু এই সুদের টাকাটা তারা নিবে বরং অমুসলমান যারা তারাই কিন্তু এটা ভোগ করবে এটি স্বাভাবিক ইন্ডিয়ার জন্য তো এখন ওই যেহেতু মুসলমান রাষ্ট্র এই সুদের টাকাটা তারা মুসলমানদের বিরুদ্ধে খরচ করাটা অসম্ভব কিছু না বরং মুসলমানকে দমানো বর্তমান পরিস্থিতিতে আরও এটা দেখতে পাচ্ছেন তো তার চাইতে একটু উত্তম হবে বা ভালো হবে কি যে বরং আপনি টাকাটা উঠিয়ে নেবেন অন্তত মুসলমানদের বিরুদ্ধে এই টাকাটা ব্যয় হবে না এখন আপনার জন্য তো কোনো ক্রমে সেটা হালাল নয় তাই শুধু নিজের যান বাঁচানোর যান ছাড়ানোর জন্য আপনি গরিবকে দান করবেন উদ্দেশ্য ছাড়াই শুধু এই জন্যই যে আল্লাহর কাছে জবাবদিহি করবেন বা করা যেন সুযোগ থাকে যে আল্লাহ অমুসলমানদের অমুসলমানরা ভোগ করত বা অমুসলমানরা টাকাটা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে সেটা ব্যবহার করত এই জন্যই শুধু আমি সুদটা নিয়েছি কিন্তু আমি ভোগ করি নাই এটা আল্লাহর কাছে জবাব দেওয়া এটা জায়জ আছে আর এখন ধরেন যে বাংলাদেশে যেরকম সুদের টাকা কেউ রাখে একইভাবে হারামি হবে কিন্তু আপনি যদি না নেন টাকাটা তাহলে পরে ওই ব্যাংকে যারা কাজ করে তারা আপনার টাকাটা খাটিয়ে সুদ খাবে আপনার টাকাকে কেউ বসে রাখবে না তো সেও করতে পারে কি যে ওই ব্যাংকের ধনী লোকদেরকে স্বচ্ছল কে সে সুদটা না খাইয়ে আপনি সেটা উঠিয়ে নিয়ে ওই যান বাঁচার খাতিরে গরিবকে দান করবেন এটাও জায়জ আছে তো বিশেষ করে রাষ্ট্রের মুসলমান রাষ্ট্র মুসলমান রাষ্ট্রের ক্ষেত্রে কিছুটা হলো পার্থক্য আছে কারণ ইন্ডিয়াতে মুসলমানদের বিরুদ্ধে এটা ব্যবহৃত হওয়াটাই সম্ভাবনা খুব বেশি এই জন্য সে টাকাটা উঠে এভাবে নিকির উদ্দেশ্য ছাড়াই নিকিনিয়ত না করেই দান করবে গরিবদের কিছুটা হলো উপকার হবে আপনার জন্য কোনো ক্রমে সেটা যায় নয় আর একটা কথা বলছেন যে যারা ব্যাংকে লেনদেন করে না ব্যাংকে টাকা রাখে না তাদের মতো সচ্ছলতা হবে কিনা না যারা ব্যাংকে টাকা রেখে রেখেভাবে নিচের নিয়র ছাড়াই দান করে তো ভাই জান এটা তো স্বাভাবিক কথা যে ব্যাংকের শুধুই কারবারে তার টাকাটা কোনো ব্যবহার হবে না বরং বাড়িতে থেকে নিজে ব্যবসা বাণিজ্য করে দান খারে যাই করুক করল এটা তো উত্তম আছেই এটা তো সব সময় হবে কিন্তু দেখা যায় বর্তমান প্রেক্ষাপটে বাড়িতে টাকা রাখা জীবনের খাতরা বাধ্য হয়ে যদি তাকে ব্যাংকে রাখতে হয় তাহলে এটা যাইজ হবে যে সুদ নেবে না সুদটা নিজে উঠিয়ে গরিবদেরকে দেয়